FNZ Multimedia presents. আদার বাসায় যাবো না রে, এখানে ইফতারি করি, কি বলিস সবাই? হ্যাঁ তাহলে তো ভালোই হয়, তাহলে সবাই টাকা দিন। হ্যাঁ তাহলে দি। কয়টা কয়টা কিপটের মধ্যে আসতেছে, ও তো আর টাকা দেবে না, ইফতার আনোর দায়িত্বটা ওকেই দে, হালার কিপটা হলা। কি অবস্থা রে বন্ধু? এই তো ভালো, তোদের কি অবস্থা? এই তো ভালো। তো সবাই ইফতারি করবো, তো কিছু টাকা দে বন্ধু আমার কাছে তো। হ্যাঁ বুঝছি বুঝছি, থাক আর বলা লাগবে না, আর নতুন কিছু না, তুই এক কাজ কর, টাকা দিচ্ছি আমাদের জন্য ইফতারি নিয়ে যা। চল বন্ধু। মতিন ছেলেটা সবার থেকে আলাদা, কম কথা বলে, প্রায় দিনই একই জামা পরে আসে, টাকা খরচের কথা শুনলে কেমন যেন ভয়। কিছুদিন হলো আজ যেতেও আসে না, আজ বিকেলে ওর বাড়ি যেতে হবে। ও মাই গড, আমরা কি ভাবতাম, আরে কি দেখলাম। জুয়েল কই তুই? আমরা তো সবাই যাতে, আমি তো শ্মশান ঘাটে আসলাম, ইমার্জেন্সি কথা আছে, সবাই তাড়াতাড়ি আই। আচ্ছা আসতেছি। আচ্ছা ¿Qué
মতিন মতিন বাড়িতে আছিস কে বন্ধু আমরা একটু বাইরে আসবি আরে বন্ধু তোরা বাইরে কেন ভিতরে আয় কেমন আছিস এই তো বন্ধু খবর দেখ তো ভালো আছো তোরা কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ বন্ধু তোর সম্পর্কে না জানে অনেক খারাপ কথা বলে ফেলেছি আমাদের তুই ক্ষমা করে দিস এসব কি বলছিস বন্ধু আমি কিছু মনে করি নাই বন্ধু এটা তোর জন্য এটা কি কালকে তো ইয়ে তোর বাসার সবার জন্য কিছু পোশাক বন্ধুত্ব কি পরিবারের বাইরে সবচেয়ে আপন যে সম্পর্ক হয় তার নাম বন্ধুত্ব কিন্তু আমরা মাঝে মাঝে বন্ধুত্বকে অসম্মান করি বন্ধুত্বের মধ্যে বিভেদ সৃষ্টি করি অর্থ কখনো বন্ধুত্বের মাপকাঠি হতে পারে না সর্বোপরি না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়